আমরা একবার মালদার হাবিবপুর থেকে প্রধানমন্ত্রী এবং বিজেপি কে তোপ মুখ্যমন্ত্রী, শুনুন কি বললেন। কাজ করলো, আপনাদের পঞ্চায়েত টাকাটা দিয়েছিল 100 দিনের কাজ, যারা জব কার্ড হোল্ডার আছেন আপনারা যে কাজটা করেছিলেন 3 বছর টাকা দেওয়া হয়নি, এখানকার পঞ্চায়েত টাকাটা দিয়েছিল? সত্যি কথা বলুন আমায়, দিয়েছিল? টাকাটা তো আমরা দিয়েছি, দিল্লিতে তো আন্দোলন আমরা করেছি, প্রধানমন্ত্রীও টাকা দেয়নি, তার চোরেরাও টাকা দেয়নি, তার পঞ্চায়েতও দেয়নি, তার পঞ্চায়েত সমিতিও দেয়নি, তার এমএলএও দেয়নি, টাকাটা দিয়েছি আমরা, মনে রাখবেন। আর আগামী দিন থেকে 50 দিনের জন্য জব কার্ড হোল্ডারদের জন্য কর্মসূচি প্রকল্প আমরাই করব, কিন্তু এই সব লোকেদের দিয়ে করবো না, আমরা ডাইরেক্ট করব, গভর্নমেন্ট ডাইরেক্ট করবে। 50 দিন তো পাবেনই গ্যারেন্টি, 50 দিনের জায়গায় কেউ করতে চাইলে 60 দিনও পেতে পারে। এই প্রকল্পটার নাম কর্মশ্রী, নাম লেখাবেন, ইলেকশন হয়ে গেলে এখনো নাম লেখাতে পারেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। গ্রামীণ রাস্তাঘাটের টাকা সব বন্ধ, 22,000 রাস্তা আমরা তৈরি করে দিলাম, তার আগে 1,00,000 রাস্তা, গ্রামীণ রাস্তা আমরা তৈরি করে দিয়েছি, 43,00,000 বাড়ি বাংলার আমরা আগে করে দিয়েছিলাম, আরো 11,00,000 লিস্ট তৈরি হলো। বলছে তৃণমূল নাকি চুরি করেছে তাই টাকা দেয়নি, আমি বলে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ক্ষমতা থাকলে আর বুকের পাটা যদি 56 ইঞ্চি হয় প্রমাণ করো, শ্বেতপত্র প্রকাশ করো, নিয়ে এসো মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার আর পশ্চিমবাংলার ট্র্যাক রেকর্ড, রেকর্ড কার্ড। 350টা কমিটি তোমরা পাঠিয়েছ, যা রিপোর্ট চেয়েছ সব দেওয়া হয়েছে, সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও 100 দিনের কাজ বাংলায় বন্ধ, তার কারণ ও জিতেছে বলে, তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন বলে জিতেই এসব করেছে। দ্বিতীয় নম্বর, রাস্তাঘাটের টাকা বন্ধ, কারণ ওই 18টা সিট পেয়েছিল না 2019-এ, ভেবেছিল ইঁদুর বাঘ হয়ে গেছে, বাংলার বাড়ি দেয়নি। কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি, এটা ওই বিজেপির পঞ্চায়েতে থু দিয়ে করবো না, ডাইরেক্ট করব। সেটা হচ্ছে 11,00,000 মাটির বাড়ি, 11,00,000 মানুষের বাড়িতে লিস্ট করা হয়েছে, তার প্রত্যেককে 11,00,000